সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মাসুদ টুটুল শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বেশ ভালো আছি শুরুতে এই যে বিষয়টি জানতে চাই গানের সাথে আপনার সখ্যতা কিভাবে তৈরি হলো ছোট থেকেই গান বাজ মানে গানের খুব পাগল ছিলাম এক কথায় ছোটবেলা থেকে এইভাবে আস্তে 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 ছোটবেলা থেকে জানতেন যে আপনি বড় হয়ে সঙ্গীত শিল্পী হবেন ইচ্ছে ছিল এরকম আচ্ছা গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ কারা জুগিয়েছেন উচ্ছ্বাস জুগিয়েছেন আমার বাবা আচ্ছা উনি কি গান পছন্দ করতেন বা উনিও কি সঙ্গী ছিলেন কিনা আচ্ছা সবচেয়ে মজার ব্যাপারটা হলো এরকম আমি যখন ক্লাস 5 এ পড়তাম আমার মামা মানে ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল আমার মামা মামি অনারে আরকি প্রাইমারি স্কুলে আচ্ছা তো সবাই বৃহস্পতিবারের দিন তো আগে প্রোগ্রাম হইতে এরকম মানে প্রতি সপ্তাহে একদিন প্রোগ্রাম হইতে আরকি ওইদিন সকালে আমি খেপাইতাম প্রচন্ড পরিমাণে মানে আমি গাইতাম কিন্তু সাহস পেতাম না তো হঠাৎ করে একদিন সবাই আমার আকড়ায় dorsitor গান গাইতে হবে। তো ওই দিন মামাউ কাছে ছিল পাশে বসা ছিল খুব ভয় পাইতাম মামাকে। তারপর আসলে বেসিক্যালি গান গাইতে পারি কিন্তু ওনাদের সামনে গান গাবো এরকম কষ্টই হয় নার্ভাস ছিল ছিল। তারপরে মামা আমার বিনসির উপরে দাঁড় করায়লো। যা আরো বেশি নার্ভাস। হ্যাঁ এখন দাঁড়াও গান গাও। আচ্ছা কানে ধর। তো কানে দুটো পলম কি গাবো? ওইটুকাই তুই যা। তখন আমি জাতীয় সংগীত শুরু বলছিলাম। আমি গান পারি না এরকম একটা বিষয় আচ্ছা এই যে একটা ভাঙ্গা মানে ভয় ভয় থেকে আস্তে 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 পরে বৃহস্পতিবার স্টেপ বাই স্টেপ মানে ওইখান থেকে মূলত গানের শুরু আমার মানে প্রচন্ড দুষ্ট প্রকৃতির ছিলাম সবাইকে মানে একটু মানে ইয়া মজার ছলেও ইয়া করতাম যারা গান টান করতো তাদেরকে খুব ভেঙ্গাইতাম তোরা কি গাচ্ছিস গান হচ্ছে না দেখ আমি গাই কেমন এরকম এভাবে আসলো বেসিক্যালি শুরু আর আব্বু প্রচন্ড গান পছন্দ করত। আব্বু একটা সময় লিখতো বাট আমার সৌভাগ্য হয়নি আব্বুর লেখা গান গাওয়া আর খুঁজেও পাইনি আর আর আমার আব্বু নাই মারা গেছে আজকে বারো তেরো বছর হচ্ছে স্কুল মাস্টার ছিল আর রিসেন্ট মারা গেলো আমার মা এভাবে আরকি আপনি বলছিলেন যে আপনি গানের গান যে মিমিক্রিটা করছিলেন যে আমি গান পারি না আপনি কি অন্যান্য কারো সঙ্গীতেরও মিমিক্রি করেন কিনা না আসলে ওরকম ভাবে করা হয় না বললাম না প্রচণ্ড পরিমাণে দুষ্ট ছিলাম আমি আচ্ছা আপনার দুষ্টমির আরেকটি স্টোরি একটু শুনি যে দুষ্টামীটা আপনার এখনো মনে আছে বা যেটার জন্য আপনি খুব পিঠানি খেয়েছিলেন এরকম কিছু একদিন হাই স্কুলে সিক্সের বছর তখন আমারই প্রতিপক্ষ ও মানে খুব দুষ্টম করে তুই কি গাস তুই গাইতে পারতেসেন দেখ আমি কিভাবে গান করি পরে ক্লাসের মধ্যে ওই বৃহস্পতিবারের দিন মানে আগে তো বৃহস্পতিবার এই দিনই বেসিক্যালি গান হাইস্কুলের পরের দিন থাকতো তো ওই দিন আমার এক ফ্রেন্ড ও গান গাচ্ছে তো দূর থেকে কলম দিয়ে একটা ঢিল মারছিলাম যে তোর গান হয় না

সাম্প্রতিক রিলিজ হওয়া একটা গান নষ্ট ছেলে কার কারণে ভাসে দু চোখ সাত সমুদ্র জলে কার কারণে আমি আজকে নষ্ট ছেলের দলে কার কারণে ভাসে দু চোখ সাত সমুদ্র জলে কার কারণে আমি আজকে নষ্ট ছেলের দলে কেন আজ সবাই বলে আমি নাকি নষ্ট ছেলে তুমি জানো শুধু তুমি জানো আমি নষ্ট হয়েছি কারে ছলে শুধু তুমি জানো আমি নষ্ট হয়েছি কার বাহ বেশ ভালো বেশ ভালো আসলে আপনি নষ্ট ছেলে না আপনার যদি আমি ছোটবেলার স্মৃতিগুলো মনে করে দিই আপনি তাহলে দুষ্ট ছেলে হিসেবে আখ্যায়িত পাউ উচিত তাই না আচ্ছা আপনি বলছিলেন যে নষ্ট ছেলে নিয়ে কাজ করছিলেন আর কি কি কাজ করা হচ্ছে এখন রিসেন্ট আমাদের একটা প্রযোজনা সংস্থা হচ্ছে অলরেডি শুরু করে দিছে এখানে গ্যাসপোরিং এন্টারটেইনমেন্ট এটার কর্ণধার হল আমার ভাই এইচ আর রিয়াজ উনি গান লিখতেছেন আমাদের একশো গানের প্রজেক্ট গাছপরিং এন্টারটেনমেন্টের অলরেডি পঁচাত্তরটা গান আমরা কমপ্লিট করে ফেলছি গত তিন মাসে লঞ্চিং প্রোগ্রাম হলো সামনের মাসে ফার্স্ট উইকে আর আরেকটা আনন্দের ব্যাপার হলো যে একটা সময় গানের জন্য অলিতে গলিতে ঘুরতাম একটা ভালো গানের জন্য কেউ হয়তো সুযোগ দিত কেউ দিত না এরকমভাবে আর এখন সেই মানুষটা আমি নিজেও গাচ্ছি এবং আমি প্রতিভা খুঁজছি যারা যারা ভালো গাচ্ছে তাদেরকে কোঠায় নিয়ে আসতেছি এবং আমিও তাদের সাথে গাচ্ছি এভাবেই আর সামনের ফিউচারে গাছফোরিং এন্টারটেনমেন্ট নিয়ে আমার অনেক স্বপ্ন আচ্ছা ধরনের স্বপ্ন রয়েছে আমাদের গাছপুরিং এন্টারটেনমেন্টের তিনটা শাখা একটা হলো গাছপুরিং মিডিয়া গাছপুরিং নাটক যেটাকে বলে আর একটা হলো গাছপুরিং মিউজিক টোটালি আমরা তিনটা নিয়েই কাজ করতেছি ইন ফিউচারে যেমন সঙ্গীতা সাউন্ড টেক ধ্রুব এন্টারটেনমেন্ট যেভাবে আসছে আমরাও চেষ্টা করতেছি এরকম ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে ইনশাল্লাহ হয়ে যাবে আমার বিশ্বাস ভবিষ্যতে গান নিয়ে আর কি কি ভাবনা রয়েছে ভালো গান গাইতে চাই সব সময় এখন এই ভালো গাইতে গিয়ে যদি ভালো কিছু আসে সেটা আচ্ছা আপনার কাছে ভালো গানের ডেফিনিশনটা কি যেটি আপনি গিয়ে স্যাটিসফাইড নাকি যেটি খুব বেশি ভাইরাল হয়ে যায় দর্শক শ্রোতা পছন্দ করে কোনটা আসলে আপনার কাছে মনে হয় ভালো গান আমি কখনোই ভাইরালের পক্ষে ছিলাম না হুম এখনো না একটা ভালো গান যেমন আজকে থেকে আমাকে দিয়ে আমি বলি যে আমি যখন ফ্রিলি থাকি বাসায় থাকি তখন কিন্তু আশি নব্বই দশকের গান শুনি এই জেনারেশনের কোনো সিঙ্গারের গান আমি একটাও মুখস্থ গাইতে পারবো না কিন্তু এখন যদি যেমন আলী ভাইয়ের আলাউদ্দিন আলী আমার দাদা ওনার গাওয়া গান ওনার লেখা ওনার সুর করা ওনার কম্পোজিশনের অসংখ্য গান হিট গান তা আমি ভালো গান ওই গানগুলোকেই বলি এই এই যুগে যে ভালো গান হচ্ছে না তা না কিন্তু এই যুগের গানগুলো থাকতেছে না কিন্তু বড় ব্যাপার হলো যে ওই জেনারেশন গানগুলো থাকতেছে এই জেনারেশন গানগুলো থাকতেছে না টিস্যু পেপারের মতো হচ্ছে মানে খুব রিসেন্টলি ভাইরাল হচ্ছে আবার চলেও যাচ্ছে চলেও যাচ্ছে কিন্তু আপনি কি মনে হয় না যে কখনো কি যে আবার সেই স্বর্ণকালীন যে সময়টি ছিল আপনি যেটা বলছিলেন পুরনো দিনের যে গানটার আমি যে ছিল এখন কি ভবিষ্যতে কি আর আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনার কি মনে হয় গত ১৫ দিন আগে আমি একটা সিনেমাতে গান করলাম সেটা হলো মধ্যবিত্ত সিনেমার নাম সিনেমার পরিচালক তানবির হাসান আর সিনেমার গল্প কাহিনী চিত্রনাট্য পরিচালক তানবির হাসান গানটি লিখছেন আমার শ্রদ্ধাভাজন তরুণ সিং দাদা শুরু করছেন উনি তরুণ সিং দাদা চমৎকার একটা গান মধ্যবিত্তদের নিয়ে যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আর গানটা কম্পোজিশন করছে আমারই খুব ভালোবাসার একজন মানুষ ঋষিকেশ রকি তো ওই স্টুডিওতে কাজ করতে গিয়ে আগুন ভাইয়ের সাথে দেখা আগুন ভাই ওনার সাথে এমনিতে ফেসবুকে হাই হ্যালো হয় তারপরে উনি ওনার সাথে ওনাকে প্রশ্ন করছিলাম যে ভাইয়া আমরা কি সে স্বর্ণযুগ আবার পাবো তো উনি তো এক সময়ের লিজেন্ডারি একজন গায়ক আগুন ভাই মানে উনি একটু মানে দুর্বল হয়ে গেল কথাটা মানে বলার পরে পরে উনি বললো যে টুটুল কি একটা ব্যাপারে যেন কথা বলতে বলে যে তিরিশ বছর পর পর নাকি সব কিছু চেঞ্জ হয় তিরিশ বছর পার হয়ে গেছে সিংশালা মিউজিকের সেই স্বর্ণধারাটা আবার আসবে সেই বিশ্বাস আমিও বিশ্বাস করি

আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত বল থামবে কবে এই যুদ্ধ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত বল থামবে কবে এই যুদ্ধ এটা মধ্যবিত্ত সিনেমার টাইটেল গান আর বেশি না গাই আচ্ছা স্টেজ শো তো করা হয় আমার স্ট্রেজ খুব কম করা হয় কম কেন করা হয় কম কেন করা হয় একটা সময় আমার বাসা টাঙ্গাইল একটা সময় প্রচন্ড স্ট্রেস করতাম মানে অলিত গলিতে সবটা জায়গায় আর ঢাকা আসার পরে সেই জায়গাটা হারাই ফেলছে অলরেডি মানে এলাকার সেই জায়গাটা আর প্রচণ্ড স্টুডিও ওয়ার্ক করতে হয় আমার মানে তিরিশ দিনে তিরিশটা গান আমার থাকে মানে নিজের গাওয়া কিংবা গাওয়াচ্ছি কম্পোজিশন করা কিংবা ডিরেকশন দেওয়া সব মিলেই স্টুডিও ওয়ার্কের বাইরে খুব কম যাওয়া হয় আচ্ছা এনজয় করেন কোনটা যদি আমি বলি যে যখন করেছিলেন স্ট্রেস শো এখন তো ক্যামেরার পিছনে কাজ করছেন বা ক্যামেরার সাথে কাজ করছেন তো কোনটা বেশি এনজয়মেন্ট আপনার কাছে মনে হয় যে এনজয়মেন্টটা বেশি থাকে আসলে সৃষ্টি করা আর সৃষ্টি করা জিনিসটাকে মানুষের কাছে বহি প্রকাশ করা দুইটা কিন্তু দুই অর্থে যায় মনে কারণ স্টেজে হাজার হাজার দর্শক থাকে আর স্টুডিওতে থাকে হয়তো একজন রেকর্ডিস্ট একজন মানে মিউজিক ডিরেক্টর কিংবা কম্পোজার এর মধ্যে আর সিঙ্গার কোনোটা চেয়ে কোনোটাই কম না তবে স্টুডিওটাই বেশি মজা হয় আপনার কাছে বেশি এনজয়মেন্ট লাগে আপনি ঘাস আপনার চিন্তা ভাবনা বলছিলেন আমরা আরেকটু কিছু জানতে চাই ঘাস ফুডিং সম্পর্কে ঘাস হচ্ছে আমার প্রাণের প্রতিষ্ঠান আর এখানে যারা সুযোগ না পাচ্ছে ও আগে একটা কথা বললাম যে আমি একটা সময় পিছনে পিছনে ঘুরতাম স্টুডিওর জন্য মানে আমার ভসম খারা যায় আসলে কথাটা মনে হলে তো এই ফরিংয়ের মধ্য থেকে আমি বাংলার যে প্রতিভাগুলা হ্যাঁ আমি তাদেরকে উঠায় নিয়ে আসতে চাই আমি বেঁচে থাকতে চাই তাদের মধ্যে এবং কি একটার সময় ঘাস ফরিঙ্গি এন্টারটেনমেন্ট যেন সবার মুখে মুখে থাকে সেই আশায় সে প্রত্যয় নিয়ে কাজ করতেছি আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন এই গাছফরিঙ্গ এন্টারটেনমেন্টের যে কর্ণধার এইচআর রিয়াজ ভাই উনি চমৎকার খুব ভালো গান লেখেন এবং কি এই যে পঁচাত্তরটা গান পঁচাত্তরটা গানের মধ্যে বেলাল ভাইয়ের গান টিউন করা দুইটা গান আর সমস্ত গানগুলাই আর রিয়াজ ভাইয়ের লেখা শুরু করা এটাই সবচেয়ে মজার ব্যাপার চমৎকার গান হয়তো একটা সময় শুনতে যখন পাবলিশড হবে তখন শুনতে পারবেন চমৎকার চমৎকার গান আমাদের এই পঁচাত্তরটা গানের মধ্যে আরও পঁচিশটা গান রেডি করার পরে আমরা লান্সিং প্রোগ্রাম করব সামনের মাসে ফার্স্ট উইকে আচ্ছা গল্পে এই মুহূর্তে আপনার কণ্ঠে আপনার পছন্দের একটি গান শুনতে চাই যেটা আপনার খুব ফেভারিট আমি একটা সময় মনির খানকে খুব ফলো করতাম আচ্ছা মনির ভাইকে প্রচন্ড হুবহু কপি করার চেষ্টা করতাম তো ওনার একটা গান আমি একটু গাওয়ার চেষ্টা করতেছি মনির ভাইয়ের গাওয়া গান কত কালো জানতা তুমি শুধু আমার গতকাল জানতাম তুমি শুধু আমার আজ আমি জানলাম আমার ধারণা ভু তুমি এক কাটা ভরা বিষাক্ত ফু তুমি এক কাটা ভরা বিষাক্ত পু গতকাল জানতাম তুমি শুধু আমার গতকাল জানতাম তুমি শুধু আমার আজ আমি জানলাম আমার ধারণা ভুল তুমি এক কাটা ভরা তুমি এক কাটা ভরা আচ্ছা আপনার ম্যাক্সিমাম গান যে কটা শুনছিলাম সবগুলি মনে হচ্ছে ছ্যাঁকা খাওয়া একটু কিছু একটু দুঃখের ছ্যাঁকাটাকে খেয়েছেন কিনা প্রেম করার পরে বা প্রেম করছেন কিনা বা বিয়ে করেছেন কিনা মজার একটা কোশ্চেন করছেন তো অনেকে এই প্রশ্ন করে কিছুদিন বছর খানিক আগে ওয়াল্লা নামের একটা গান রিলিজ হয় বছর আগে মানে আমার মারা যাওয়ার পরে গানটা গাওয়ার কথা ছিল মনির ভাইয়ের কোন কারণে তারা মনির ভাইকেলাম তো এই গানটা রিলিজ হওয়ার পরে মিউজিক ইন্ডাস্ট্রি আমার মনে হয় যে এমন কোনো লোক নেই আমাকে যারা ভালোবাসে গুণী মানুষ সবাই শেয়ার করছিল গানটা খুব কান্না করছিলাম গানটাতে আমি গাইতে গিয়ে তো অসংখ্য মানুষ প্রশ্ন করছে আমি প্রেম করে শেখা খাইছি কিনা আসলে ফিল জিনিসটা না আমি এমনিতেই খুব মানে অন্তর থেকে ফিল হয় হ্যাঁ আসলে এটার জন্য যে ছেকা খাওয়া প্রেম কইরা এইটা করা সেটা করা এরকম কোনো বিষয় না এরকম কোনো বিষয় না আসলে আমি খুব এনজয় করি পার্সোনালি আর আমি বিয়ে করি নাই হয়তো সামনের ফিউচারে বিয়ে করা আচ্ছা বেশ তাহলে আজকে দর্শক শ্রোতা যাদের একটু কনফিউশন ছিল যে আপনি বিবাহিত কিনা প্রেম করছেন কিনা তাদের কনফিউশন আজকে দূর হয়ে গেল গল্পে আড্ডা অনেকটা সময় পার হয়ে গেল বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই বেশি বেশি বাংলা গান শুনেন বাংলা ভাষাভাষী মানুষকে ভালোবাসেন আর সুন্দর লিরিক খুঁজে ভালো গান করেন আর বাংলার ঐতিহ্যকে ধরে রাখেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো গান গিয়ে আপনাদের আনন্দ দিতে পারি আমাকে গানের মধ্যে বেঁচে থাকতে পারি আর সর্বশেষ এটাই বলি যে আমার মা বাবা নাই আর আমার বাবা মার জন্য দোয়া করবেন আর পৃথিবীর বুকে যে সমস্ত বাবা মা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকেন আর যে সমস্ত বাবা মা ওপারে চলে গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ নসিব করেন আমিন আসসালাম আলাইকুম আমিন আপনিও ভালো থাকবেন সব সময় আর এইভাবে আমাদের ভালো ভালো গান উপহার দিয়ে যাবেন দর্শক আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে